হরে কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। এই বিশেষ গোপী নিশ্চয় যথার্থ ভাবে সর্বশক্তিমান ভগবান গোবিন্দা 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 গোবিন্দে আরাধনা করেছিলেন, তাই তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তিনি অবশিষ্ট আমাদের পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। তাৎপর্য শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে রাধিতা শব্দার্থী শ্রীমতী রাধা রানী সম্পর্কে উল্লেখ করা হয়েছে। হরিবল জয় শ্রী রাধে, মাধব কিন্তু তিনি বাহ্য প্রদান করেছেন মুনিবর সুখদেব গোস্বামী রাধা রানীর নাম গোপন রাখতে সকল প্রয়াস করেছিলেন, কিন্তু এখন আপনা থেকে তার মুখচন্দ্র হইতে তা দীপ্তিমান করেছেন। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানীর কৃপাতেই তিনি তার নাম এইভাবে প্রকাশ করেছিলেন। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানীর কৃপাতে তিনি তার নাম এইভাবে প্রকাশ করেছেন এবং তার পরম সৌভাগ্য ঘোষণা করার জন্য আরাধিতা শব্দার্থী দন্ডুবীর মত নানা দিতে হয়েছে। আরাধিতা আরাধিতা আরাধিতাহ আরাধিতাহ আরাধিতাহ, যেমন আমাদের দশু রত্নাকার রাম নাম বলতে পারিনি, মারা 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 বলতে বলতে রাম রাম হয়ে গেল। সুখদেব গোস্বামী এত ভাবাপূর্ণ হয়ে যদি রাধা নাম উচ্চারণ করে ভাবছে আমি হয়তো পাঠ শেষ করতে পারবো না, আমার তো পরীক্ষিত মহারাজের সাথে 7 দিনে আমাদের প্রতিজ্ঞ আছে, কিন্তু যে রাধা নাম বলতে গিয়ে এমন মানে ভাবাপূর্ণ হয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যে যদি পাঠ বন্ধ হয়ে যায়, সেটা নিয়ে রাধা নাম বলে এত আনন্দ পাবে, এত পরমানন্দ বিপুল হয়ে যাবে যে হয়তো পাঠ সেখানে শেষ হয়ে যাবে। সেই জন্য রাধা নাম বলিনি, কিন্তু না বলার বলেই ফেলেছি। আরাধিতাহা আরাধিতাহা আরাধিতা আরাধা রাধা রাধা সেখানে ভিতরে গোপন করে আছে, বুঝতে পেরেছেন? কার নাম আছে ভিতরে? আরাধিতা আরাধিতা, কার নাম? রাধা আরাধিতা রাধা 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 হরিব
যদিও গোপী যেন শ্রীমতী রাধা রানীর প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে কথা বলেছেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের মনোযোগ আকর্ষণ করেছেন তা লক্ষ্য করে তারা প্রকৃতপক্ষে উল্লাসিত হয়েছিলেন। গোপীগণ চাই রাধা মানে কৃষ্ণ খুশি হোক, কৃষ্ণ সন্তুষ্ট হোক, এভাবে একটা গোপী এমন ভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পেরেছে তাহলে কৃষ্ণটা খুশি হল, তাই সবাই গোপী উল্লাসিত হইলেন। শিলা রূপ গোস্বামী তার শ্রী উজ্জ্বল নীলামণি গ্রন্থে শ্রীমতী রাধা রানীর পদচিহ্নের যে বিশাল বিবরণ প্রদান করেছেন শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার উদ্ধৃত করেছেন, যথা শ্রীমতী রাধারানীর বাম চরণের বৃদাঙ্গুষ্ঠের মূলে একটি জপ চিহ্ন রয়েছেন, কথা ঢুকে গেছে, এই চিহ্নের নিচে এক চক্র, সেই চক্রের নিচে একটি ছত্র, এবং ছত্রের নিচে একটি বলয় চিহ্ন রয়েছে, বলয় মানে রিং, বলয় তার চরণের মধ্যভাগে থেকে একটু উর্ধ্বরেখা তার বৃদ্ধাসুষ্ঠ ও তার্জনীয় সন্ধি স্থল পর্যন্ত গিয়েছে, মধ্যমা আঙ্গুলির মূলে একটি পদ্ম, তার নিচে পতাকা সহ ধ্বজ চিহ্ন এবং ধ্বজের নিম্নে পুষ্পবলি, পুষ্পবলি অনেক অনেক পুষ্প আর পতাকা আছে, তা কনিষ্ঠাঙ্গুলির মূলে অঙ্কুশ চিহ্ন এবং গড়ালিতে আর্দ্রচন্দ্র, এভাবে তার বাম চরণে এগারোটি চিহ্ন রয়েছে, তার দক্ষিণ চরণে বৃদাঙ্গুষ্ঠা মূলে একটি শঙ্কা এবং তার নিচে একটি গদা, কনিষ্ঠাঙ্গুলির মূলে বেদি এবং তার নিচে একটি কুণ্ডলা এবং সেই কুণ্ডলের নিচে একটি গদা, এছাড়া তার্জনী মধ্যমা অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলির নিচে পর্বত চিহ্ন এবং পর্বতের নিচে রথ চিহ্ন রয়েছে, আর গড়ালিতে মৎস্য চিহ্ন রয়েছে। এভাবে শ্রীমতী রাধা রানী চরণ কমলাতলে মোট ১৯টি চিহ্ন রয়েছে। এখানে
শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে ত্রিস্তাধ্যায় ২৮ শ্লোকে গোপী গানে খ্রিস্ট অম্বেষণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অনুগামী অনুবাদ তাৎপর্য অষ্টম সেপ্টেম্বর 2008 522 গৌরাব্দ রাধাষ্টমী তিথি শ্রীমায়াপুর চন্দ্রদয়া মন্দির প্রাঙ্গণে পশ্চিম বাংলা নদিয়ার জেলা ভারতবর্ষা গঙ্গা ভগীরথী পূর্ব তীরে রাধামাধবের মন্দিরে বহু ভক্তবৃন্দ সঙ্গে এখানে পাঠ হলো হচ্ছে এখানে ওখানে রাধারানী পদচিহ্ন ওখানে পিতলে আঁকা আছে দেখতে পাচ্ছেন অষ্টসখী রাধা মাধব রাধা মাধব রাধা রানী একটি নাম হচ্ছে রাধা মাধবে মোহিনী রাধা মাধবা মোহিনী মানে মাধবা মোহিনী মাধব কে কৃষ্ণের একটি নাম মোহন সব গোপী গান ব্রজবাসীকে মোহিত করেন কিন্তু রাধা রানী হচ্ছেন মাধবের মোহিনী কৃষ্ণ ভাবছেন আমি আমার লীলা বিস্তার করব তার বাঁ পাশ থেকে রাধা রানী বিরাজ হয়ে গেলেন রাধা রানী তার বিভিন্ন সেবা আয়োজন করে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি সেই সেবাকে বৃদ্ধি করার জন্য রাধা থেকে হঠাৎ অনেক গোপী বিরাজ হলো গোপী গান যারা ১৯ বেশ কিছু রাধা রানী মাত্র দেখতে বিভিন্ন রং মোটামুটি রাধা রানী অনুগামী সব দেবাবে কৃষ্ণ যখন মনস্থির করলেন আমি দ্বাপর যুগে ব্রজধামে অবতীর্ণ হব লীলা বিস্তার করব রাধা রানীকে বলেছে তুমি আসো আমি কি করে ধরা দে আমি আসবো তোমার ছাড়া অন্য পুরুষ দেখব দেখতে পারবো না সেই জন্য কৃষ্ণ ঠিক আছে আমি ব্যবস্থা করছি কীর্তিদা মহারানী বিশ্ববানু মহারাজের রানী গর্ভবতী হইলেন আজকে মধ্যাহ্নে রাধা রানী জন্ম হইল এবং রাধা রানী জন্ম তিথিতে সব ব্রজবাসী বর্ষানা ভক্তবৃন্দ গোপা গোপী গান সেখানে তারা আনন্দ কীর্তন নাচছে যে বিশ্ববানু মহারাজের পুত্রী হইলেন
উদ্ধব দাস, একজন গৌড়িয়া বৈষ্ণব, অনেক কবিতা লিখছেন। একটা কবিতা, বিশ্ববানুপুরে আছি আনন্দবারায়, রত্নবানু সুবানু নাচায়া তিনে ভাই, সাদি গৃতা নবনীত গৌর সহলাদি, আনন্দে অঙ্গনে থালে নাহি কাবাদি, গোপ গোপী নাচে গায়ে জয় গদা গাদি, গোপ গোপী নাচে গায়ে জয় গদা গাদি, মুকরা নাচায়ে বুড়ি হাতে লইয়া নারী, মুকরা নাচায়ে বুড়ি হাতে লইয়া নারী, বিশ্ববানু রাজা নাচে অন্তরা উলাসে, বিশ্ববানু রাজা নাচে অন্তরা উলাসে, আনন্দ বরাই গিরা আনন্দ বরাই গীতা গাই চারি পাশে, আনন্দ বরাই গীতা গাই চারি পাশে, লক্ষ লক্ষ গাবি বৎস অলঙ্কিত করি, লক্ষ লক্ষ গাবি বৎস অলঙ্কিত করি, ব্রাহ্মণে খোরাইয়ে দানা আপনা পাসারি, ব্রাহ্মণে খোরাইয়ে দানা আপনা পাসারি, গায়ক নাটক বারে গায়ক নাটক বাটা করে উতারোলা, গায়ক নাটক বাট করে উতারোলা, দেহ দেহ লে হলে হো শুনিয়ে হা বলি, দেহ দেহ লে হলে হো শুনিয়ে হা বলি, কন্যার বনান দেখি কৃতি রচনানি, কন্যার বদন দেখি কৃতি রচনানি, আনন্দে অবশ্যে দেহা আপনানা, আনন্দে অবশ্যে দেহ আপনা না জানি, আনন্দে অবশ্যে দেহ আপনা না জানে, কত কত পূর্ণচন্দ্র জিনিয়া উদয়া, কত কত পূর্ণচন্দ্র জিনিয়া উদয়া, এ দাসা উদব হেরি আনন্দ হৃদয়া, এ দাসা উদব হেরি আনন্দ হৃদয়া, এইভাবে কত আনন্দ বর্ষারা রাধা রানী আবির্ভাব। কিন্তু রাধা রানী একটা দুঃখ, মা বাবা কাছে চোখ খুলেনি, ভাবছে আমাদের কন্যা অন্ধ, চোখ খুলে না। তো নারদ মুনি তিনি নন্দ মহারাজের কাছে গেলেন, তার সন্তান দেখার জন্য আশীর্বাদ দিয়েছে, বল তোমার শ্রীকৃষ্ণ হাতে নিয়ে তোমার খুব ভাগ্য, এই সন্তান নারায়ণের মতো গুণ থাকবে, তুমি এই সন্তানকে পূজা করো, সন্তানকে যত্ন করো, আর তোমার কোনো পূজা করা লাগে না। এভাবে বিভিন্ন উপদেশ দিয়ে নন্দপুত্র আশীর্বাদ দিলেন। তো নারদমুনি বসছে যে পনেরো দিন খ্রিস্টের অবতীর্ণ, পনেরো দিন পর কে আসে, কে কে জোরে কে জিমি রাখছে, কোথায় খুঁজছে বিভিন্ন গ্রামে গিয়ে,
ব্রজে আশপাশে কোথায় কোন মেয়ে সন্তান হইল, বিভিন্ন বাড়িতে গিয়ে তোমার কোন সন্তান হয়েছে, সব সন্তান নিয়ে আসছো, সব ছেলে মেয়ে নিয়ে আসছে, আশীর্বাদ করলো, পরপর বিভিন্ন বাড়ি গিয়ে কিন্তু যাকে খুঁজছে, কাকে খুঁজছে, রাধা পাইনি। তখন কীর্তিদা বিশ্ববানু মহারাজের বাড়িতে সংবাদ পাই, সেখানে গিয়েছে, সেখানে বিভিন্ন সীতা মাদি বিভিন্ন যে সন্তান নিয়ে আসছে, আরো একটা মেয়ে সন্তান হয়নি, আমাদের হয়েছে কিন্তু অন্ধ, সেটা তো লজ্জা পাচ্ছি। তো তখন নাথ বলছে আমাকে দেখে দেখাও, সুন্দর রাধা রানী নিয়ে আসছে 15 দিন বয়স, তার মুখমণ্ডল কোটি চন্দ্র অতীর্ণ জ্যোতির্ময়, তাকে দিয়েছে নারদ মুনি হাতে, নারদ মুনি রাধা রানী আলাদিনী শক্তি অনন্যের শক্তি হাতে পেয়ে দেখে সে এমন ভাবে আনন্দ বিবর হয়েছে, এমন খ্রিস্ট প্রেমে হৃদয় দুঃখছে, কিছু কথা বলতে পারছি না, লড়তে পারছি না, সেখানে গায়ে খাপছে, গায়ে খাপছে, চোখে জল বার হচ্ছে, একবারে মানে গঙ্গা হয়ে জল পড়ে যাচ্ছে চোখ থেকে। বিশ্ববানু মহারাজ কি করবে, নারায়ণ মুনি এক অঞ্চলে সেখানে গিয়ে দেখি দেখে তখন মনে একটু স্থির হয়েছে, বলছে তুমি দুঃখ করো না, তোমার মেয়ে সন্তান হইল, এই সন্তান তোমার বিশ্বে গুণগান হইবে, এই পুত্রী তোমার পুরো যশ হয়ে যাবে জগতে। আর ঠিক যেমন খ্রিস্টের মা বাবাকে যশোদানন্দময় আদেশ দিয়েছেন তুমি এই মেয়েকে যত্ন করো, তোমার অন্য কোন পূজা করা লাগে না, এই মেয়ে পূজা করো, এই মেয়েকে যত্ন করো, এটা হবে তোমার সেবা। চাই শ্রী রাধে, মাধব এইভাবে নারায়ণ মুনি ইচ্ছা ছিল যে এই খ্রিস্টের শক্তি কিশোরী বয়স হইলে আরো অনেক সৌন্দর্য বাড়বে, সেখানে গিয়ে বনে ব্রজবনে গিয়ে ধ্যান করে প্রার্থনা করে রাধা রানী দেখে দাও দেখে দাও। তখন রাধা রানী গোপীগণের সাথে কিশোরী বা রূপ নার মুনিকে দর্শন দিয়েছেন, গোপীগণ বলেছেন বিভিন্ন কাহিনী, তুমি যে রাধা রানী দর্শন পাচ্ছ তোমার অসীম কৃপা হচ্ছে, রাধা রানীকে দেখতে কত যোগী কত যোগিনী বিভিন্ন তপ করে, এমন তপ করেছে কয় কয়েক কল্পে, ব্রহ্মের দিন কয় চার সাতটা কল্পে, কেউ পাঁচ কল্পে, কেউ তিন কল্পে, একটা কল্পে হাজার যুগ, সদ মনবন্তর এক দিন ব্রহ্মের দিন তুমি এই কৃপা পাচ্ছ। এইভাবে বড় একটা উৎসব হল, নারদমুনি তা বলছে ভবিষ্যৎ তোমার কন্যার দৃষ্টি আসবে, চোখ খুলবে,
কেন রাধা রানী তো বলছে আমি কি করে আসি, আমি যদি অন্য পুরুষকে দেখতাম একটু দুঃখ পাব, আমি কেবল খ্রিস্টকে সেবা করার জন্য। এভাবে উৎসাহ হল, শিশু খ্রিস্ট রেখেছে, শিশু রাধা কাছে, খ্রিস্ট হাদু করে রাধা দিকে থেকে রাধা মুখে তার মুখে কাছাকাছি হয়ে গেল, তখন রাধা রানী চোখ খুলে দেখছে শ্রীকৃষ্ণ শিশু রূপে। রাধা রানী আমাদের তো অন্তরঙ্গ শক্তি আছে, মধ্যস্থ শক্তি আর বাহিরঙ্গ শক্তি। অন্তরঙ্গ শক্তি অলাদিনী শক্তি রাধা রানী, আর বাহিরঙ্গ শক্তি হচ্ছে পার্বতী বা দুর্গা, আমরা জীব শক্তি, আমরা মাঝখানা পড়ি। আমরা যদি কৃষ্ণের সেবা করতে চাই, তখন আমরা যোগমায়া রাধা রানী আশ্রয়ের মধ্যেই থাকব। কালকে জনানিবাস বলছিলেন যে কিভাবে আমরা যদি মায়াকে না বলি, মায়া যারা বলছে ভোগ করো, আমি বলি না, আমি সেবা করব, কৃষ্ণ সেবা, তখন আমরা অন্তরঙ্গ শক্তি আর দিনের মধ্যে পড়ি। যখন মায়া আমাদের কোন ভোগ বিলাস করবার সুযোগ দিচ্ছে, তখন মনে করি হ্যাঁ হ্যাঁ ভোগ করতে চাই, তখন আমরা মহামায়া অধীনের মধ্যে থাকি এবং আমাদের কর্ম ফল যা হবে সেরকম আমাদের মায়া অধীনের মধ্যে সুখ দুঃখ পেতে হবে। তো মহামায়া অধীনের মধ্যে খেয়ে থাকতে চান হাত তুলুন, হাত তুলছে, মায়ার মধ্যে থাকতে চান আর কে থাকতে চাই? রাধা রানী আলাদিনী শক্তি অন্তরঙ্গ শক্তি আদিনের মধ্যে চাই শ্রী রাধে। প্রভুপাদ বলছেন কৃষ্ণ পরম ব্রহ্ম, এটা ভাগবত গীতা থেকে আমরা পাই। পরম ব্রহ্ম তত্ত্ব বেশি সন্ধান মানে বেশি জানতে পাওয়া যায় না জড় জগতে, কিছু ব্রহ্মাণ্ডের তত্ত্ব আছে, পরমাত্ম তত্ত্ব বেশি নাই, অল্প। কিন্তু ভগবান পরম ব্রহ্ম তত্ত্ব গীতা লেখা আছে, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ জননি সিদ্ধয়ে, বহু মধ্যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ জননি সিদ্ধয়ে কশ্চিৎ মা বেদি তত্ত্বতা, খুব অল্প আমার সম্বন্ধ জানে। এখন চৈতন্য দেবের আশীর্বাদে আমরা রাধা কৃষ্ণের সম্বন্ধে অনেক কিছু জানতে পারি, কিন্তু এটা আমাদের সাবধান থাকতে হবে। যদি আমরা মনে করি রাধা কৃষ্ণের লীলা
যে সব জড়া জায়গা থেকে স্ত্রী পুরুষের সমন্বয় মত হয় তা মহাপরাধ। আমরা জানতে হবে রাধা রানী হচ্ছেন কৃষ্ণ প্রেমের স্বরূপিণী এবং তিনি কৃষ্ণ প্রেমের মধ্যে খ্রিস্ট প্রেম সেবা করেন, সেটা সম্পূর্ণভাবে পারমার্থিক তত্ত্ব। এবং এইভাবে যদি আমরা রাধা কৃষ্ণকে সেবা করি আমরা সেই পরম তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারব। আশা করি আমরা সবাই এই রাধাষ্টমীতে রাধা রানীর যে প্রেম ভক্তি একটা বিন্দু কমপক্ষে আস্বাদন করতে পারবেন এটা প্রার্থনা করবেন। এ থেকে আর উচ্চ কোনো আশীর্বাদ নাই। হরি ও